নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম রেলওয়ে নতুন নিয়োগ দু হাজার তেইশ চব্বিশ রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট আপডেট যেটি গ্রুপ ডি সংক্রান্তিত আপডেট তোমাদের দেব এবং এটি হলো সম্পূর্ণ অফিসিয়াল নোটিস মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর যেখানে তোমাদের শূন্য কত বয়সে তিন বছরে ছাড় পাবে যোগ্যতা কি লাগবে শুধু মাধ্যমিক পাশরা কী আবেদন করতে পারবে এই সব বিভিন্ন প্রশ্নের উত্তরের সাথে সাথে তোমাদের এই নোটিশটির মাধ্যমে ভ্যাকেন্সি রিলেটেড যাবতীয় তথ্য তোমাদের সাথে আমি আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো তাহলে প্রপার ইনফরমেশান তোমরা পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে এই নোটিশটি কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের আরবি নাম্বার একশো সাঁইত্রিশ অবলিক দু তো এখানে গ্রুপ ডি রিলেটেড ইনফরমেশান কি কি দিয়েছে এবং ভ্যাকেন্সি যে কত কি বেরোতে পারে সেই ব্যাপারে কি ইনফরমেশান আছে সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো আমি সব বুঝিয়ে বলছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি কিন্তু গ্রুপ ডি রিলেটেড সঙ্গে সঙ্গে তোমাদের যেটি বলছে লেভেল ওয়ান ভ্যাকেন্সি ইন লেভেল ওয়ান ওয়ার্কশপ নোটিফাইড ক্যাটেগরি ইন ডিভিশন শুড বি ফিল্ড ইন দ্য ম্যানার অফ ইন্ডিকেট বিলো অর্থাৎ ও ওয়ার্কশপে যে ভ্যাকেন্সিগুলো ফিল করতে গেলে যে কি কি মানে নির্দেশিকাগুলোকে পালন করতে হবে সেই ব্যাপারে কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেয়া হয়েছে যেগুলো প্রথমে যেটি বলছে সেটি হচ্ছে নব্বই শতাংশ রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট তোমরা জানো যে রেলেতে ভ্যাকেন্সি কিন্তু বিভিন্নভাবে কিন্তু মানে ফিল করা হয় যেগুলো প্রথমে যেটি থাকে সেটি ওপেন মার্কেট যেটা সকলে ফর্ম ফিল করতে পারে তারপরে হচ্ছে জিটিসি যারা ডিপার্টমেন্ট যারা কাজ করছে রেলে অলরেডি তারা এটা দিতে পারে এলডিসি এলডিসি হচ্ছে যে প্রমোশন ভিত্তিতে যারা যায় ঠিক আছে লোয়ার মানে পোস্ট থেকে আপার পোস্টে যায় তারপরে হচ্ছে তোমার যেটি থাকে হচ্ছে কোটা ঠিক আছে এই কোটা ভিত্তিক একটি ভ্যাকেন্সি কিন্তু থাকে তো এই রকম বিভিন্ন মাধ্যমে কিন্তু ভ্যাকেন্সিগুলোকে ফিল করা হয় এখানে বলছে নব্বই শতাংশ ফিল করা হবে ওপেন মার্কেটে এইখ ইনক্লুডিং অ্যাপ্রেন্টিস অর্থাৎ যারা যারা অ্যাপ্রেন্টিস করেছ যারা যারা সিসিএ যে ক্যাটাগরি আছে না সিসিএ ক্যাটাগরি মিলিয়ে নব্বই শতাংশ কিন্তু ভ্যাকেন্সি ফিল করা হবে ওপেন মার্কেটে ওকে তো অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ইন্টারনালি কিন্তু কিছু গণনা কিন্তু চলছে নালে রেল থেকে এরকম কিন্তু ভ্যাকেন্সি মানে রিলেটেড বিভিন্ন নোটিশ কিন্তু কেন সার্কুলেট করছে কারণ তোমরা জানো যে আরপিএফ পি কনফার্ম যে আর পি এফ কিন্তু বেরোবে আরপিএফের নোটিশ শর্ট নোটিশও কিন্তু এ দিয়ে দিয়েছে কদিন আগে স্টেশন মাস্টারে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারও কিন্তু ডেটা চেয়েছে যে কত ভ্যাকেন্সি কিন্তু আছে অনেকে দেখবে যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার দিয়েছে প্রথম লিস্টে দিয়েছিল এন যেটা হয়েছিল দু হাজার উনিশের সেখানে তোমরা অনেকেই জানো যে এএসএম কে অনেকে ওপরের দিকে দিয়েছে ঠিকই বাট অনেকে চোখের জন্য এএসএম কিন্তু জয়েন করতে পারিনি ফলে তাদের অন্য যে পোস্টগুলো সেই পোস্টে তাদেরকে জয়েন করতে হয়েছে ফলে কি হয়েছে এই এসিমের ভ্যাকেন্সিটা কিন্তু ভ্যাকেন্সি থেকে গেছে ওটাকে কিন্তু ফিল হয়নি তো এই রকম কিন্তু বিভিন্ন ডাটা কিন্তু রেল থেকে কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু চাই চেয়েছে তো আরপিএফের ক্ষেত্রেও তাই তারপরে এলপির ক্ষেত্রেও কদিন আগে কিন্তু এপি এ ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি চা হয়েছে যে প্রতিটি ডিভিশনে কত করে এলপির প্রয়োজন হ্যাঁ তো অর্থাৎ সামনে কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর কিন্তু একটা প্রস্তুতি চলছে রেলের ভেতর থেকে কিন্তু এটি মানে কি বলবো এই নোটিসের মাধ্যমেই কিন্তু মানে বোঝা যাচ্ছে যে রেলের কিন্তু ভ্যাকেন্সি মানে সামনে কিন্তু বেরোবে তো সেক্ষেত্রে এই নোটিসের মাধ্যমে তোমরা শুধুমাত্র গ্রুপ ডি রিলেটেড ইনফরমেশানটাই পাবে আমি গ্রুপ ডি রিলেটেড ইনফরমেশানই তোমাদের দেব। যেখানে বলছি যে টেন এই যে যে নব্বই শতাংশ ওপেন মার্কেটের মাধ্যমে ভালো কথা এবার টেন পার্সেন্ট ভ্যাকেন্সি কিসের মাধ্যমে ফিল করা হবে এখানে বলা হচ্ছে মিনিমাম যারা আট বছর সার্ভিস করেছে রেলেতে কোন কোন পোস্টে যারা ধরো ট্র্যাক মেনটেনার তোমরা জানো রোদে জলে পুড়ে তাদের ট্র্যাক মেনটেনারকে কাজ করতে হয় আর এই ট্র্যাক কাজ কিন্তু অনেকে পছন্দও করে না গ্রুপ ডিতে চাকরি তো পেয়ে যায় কিন্তু ট্র্যাক মেনটেনার যদি কেউ পোস্ট পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে কাজকে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখায় তো এই ট্র্যাক মেনটেনার তারপর অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরস তারপর হাউস কিপিং এই সব পদের ক্ষেত্রে প্রমোশন নয় এবার তোমাদের ট্রান্সফার হওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি করে দিল রেল যদি তোমরা আট বছর যদি তোমাদের সার্ভিস করে থাকো ঠিক আছে ট্যাক মেন্টেনার অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট এবং হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাহলে কিন্তু তোমরা এই সব ডিপার্টমেন্টে কিন্তু ট্রান্সফার নিতে পারো সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রাফিক অ্যান্ড কমার্শিয়াল ডিপার্টমেন্ট তারপর হচ্ছে ওয়ার্কসাইড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই সব ডিপার্টমেন্টে ঠিক আছে যেটা আগে কিন্তু ছিল না তোমরা জানো যে যদি গ্রুপ গ্রুপডির সব থেকে ভালো পোস্ট যদি হয় প্রমোশনাল দিক দিয়ে কিন্তু সবথেকে ভালো সেটি হলো পয়েন্টম্যান কারণ পয়েন্টম্যান থেকে কিন্তু প্রমোশন কিন্তু অনেকটা ভালো থাকে এই পয়েন্টম্যান থেকে অনেকে কিন্তু এএসএমও হয়ে যায় ঠিক আছে এএসএমও কিন্তু হয়ে যায় তো যেটি মানে যেটা কিন্তু ট্র্যাক মেনটেনার বা সব পোস্টের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা কিন্তু নেই তো ভ্যাকেন্সি কিন্তু সামনে কিন্তু বেরোবে তোমরা তোমাদের প্রস্তুতি কিন্তু নিতে থাকো আমি বারবার বলছি সামনে কিন্তু ভ্যাকেন্সি ভ্যাকেন্সির মতো কিন্তু ঠিকই বেরোবে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো এবারে কিন্তু প্রায় ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে আশি হাজার আমি গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছি গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছি আশি হাজার থেকে এক লাখের মতো তোমরা ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে তোমরা জানো পাঁচটা বছর হয়ে গেছে রেলের ডির কিন্তু কোনো ভ্যাকেন্সি কিন্তু বেরোয়নি তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে তোমাদের আশি থেকে এক লাখ মতো মতো ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে আর দেখো রেল যখন দু হাজার আঠেরোতে যখন ভ্যাকেন্সি বার করেছিল দু হাজার উনিশে যখন ভ্যাকেন্সি বার করেছিল আমি গ্রুপ ডির ক্ষেত্রে বলছি তারা কি করে তিন চার বছরে কিন্তু এক্সট্রা ধরে নিয়ে ভ্যাকেন্সি ক্যালকুলেট করে নিয়ে কিন্তু রিলিজ করে ঠিক আছে তো সেক্ষেত্রে এই গ্রুপ ডির ভ্যাকেন্সি যেহেতু পাঁচটা বছর হয়ে গেছে প্রচুর রিটায়ারমেন্ট হয়েছে তা কেউ লোয়ার পোর্শন থেকে আপার পোস্টে চলে গেছে ধরো কেউ যদি ট্র্যাক মেন্টেনারে পায় সে ধরো অন্য জায়গায় এসএসসিতে কেউ পেয়ে গেল ধরো কেউ এসএসসিতে পেয়ে গেল বা জিডিসি দিয়ে আপার পোস্টে চলে গেল রেলেরই কোনো একটি আপার পোস্টে চলে গেলো হুম বা অন্য একটি কোনো ভালো চাকরি পেয়ে গেল সেখানে চলে গেল তাহলে কি হলো এই যে ট্র্যাক মেনটেনের পথটা সেটা তো খালি পড়ে রইল। তো এই খালি পথটা কিন্তু রেল একটা হিসেব চাইছে যে এই খালি পথ থেকে পূরণ করব কিন্তু তার আগে আমাদের কাছে প্রয়োজনীয় রেল তো তার আগে তো একটা গণনা করে নেবে যে এত ভ্যাকেন্সি আছে এত এই ডিভিশনে এত ভ্যাকেন্সি আছে তো সেই গণনার মাধ্যমে কিন্তু জন্যই কিন্তু এই নোটিশটা কিন্তু রেল কিন্তু মানে পাবলিশ করছে ঠিক আছে এরকম তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি ধরেই রাখতে পারো এই আশি থেকে এক লাখের মধ্যে ঠিক আছে আশি হাজার থেকে এক লাখের মধ্যে প্রায় ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাবে আর এটি আশ্চর্য কোনো ব্যাপার নয় অনেকগুলো বছর হয়ে গেছে এই ভ্যাকেন্সি কিন্তু বেরোনোই উচিত ঠিক আছে এই পরিমাণে তো আর একটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা অনেকেই জানতে চাইবে স্যার কোয়ালিফিকেশানটা কী থাকবে হ্যাঁ কোয়ালিফিকেশান কি থাকবে দেখো কোয়ালিফিকেশান রিলেটেড আমি তোমাদের বলবো যে দেখো তোমাদের যারা যারা শুধু মাধ্যমিক পাশ করেছ তারা কিন্তু খুব লিমিটেড কিন্তু পোস্টের জন্য আবেদন করতে পারবে তার মধ্যে প্রথম যেটি বলবো সেটি পয়েন্টম্যান ঠিক আছে তারপরে হচ্ছে যে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট তো এই সব বিভিন্ন আরও দু তিনটে পোস্ট আছে সেই পোস্টের জন্য শুধু যোগ্যতার টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস অর্থাৎ যারা যারা এরকম অনেকে বলছে যে শুধু মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবে না বাট তা নয় মাধ্যমিক পাস হলেও আবেদন করা যাবে তবে খুবই লিমিটেড পোস্টে আবেদন করতে পারবে আর যারা মাধ্যমিক সঙ্গে যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রে সবকটা পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে যতগুলো পোস্ট আছে সব পোস্টে আবেদন করতে পারবে অর্থাৎ মেকানিক্যাল ডিপার্টমেন্ট ওয়ার্কশপ এসএনটি পয়েন্টম্যান হ্যাঁ ট্র্যাক সব পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে টিআরডি তো আমি একটা কথা বলবো যদি তোমার সুযোগ থাকে আইটিআইটা করে নেওয়ার চেষ্টা করো এবছর হয়তো আইটিআই করে তোমরা মানে দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি বেরোবে সেখানে তোমরা আইটিআই করে কোনো ফেসিলি মানে সুযোগ সুবিধা কোনো করে করে উঠতে পারবে না তবে পরবর্তী সময়ে কিন্তু আবার তো নিশ্চয়ই ভ্যাকেন্সি বেরোবে কারণ তো রেল তো এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রেলে পাঁচ বছর অন্তর অন্তর ভ্যাকেন্সি তোমার ততদিনে দেখবে তোমার রীতিমতো আইটিআইটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই আইটিআইটা করে রাখো দেখবে অনেক কাজে লাগবে ওকে যদি বলো যে স্যার কোন ট্রেডে আইটিআই করলে বেটার হয় তো এখানে সব থেকে মেন যেটি বলবো সেটি ফিটারের চেষ্টা করো ঠিক আছে ফিটারে চেষ্টা করো ফিটার কিন্তু খুব ভালো একটি ট্রেড ফিটার ট্রেডে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকে ফিটারে করার চেষ্টা করো ওকে তো এবার তোমাদের আরেকটি প্রশ্ন থাকবে যে স্যার এজ লিমিটটা কি থাকবে দেখো এজ লিমিট রিলেটেড আমি আগেও বলেছি আমি আবার বলছি এজ রিলেটেড যে রিল্যাক্সেশান তোমরা যেটা চাইছো সেই রিল্যাক্সেশানের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ সরকারের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে তো যদি সেটা চিন্তা চিন্তাভাবনা করে যে পাঁচটা বছর আমরা পর ভ্যাকেন্সি বার করছি সত্যিই ছেলেমেয়েদের বয়স বেড়ে গেছে তাদের এজ লিমিট দেওয়া উচিত মানে রিল্যাক্সেশান দেওয়া উচিত তাহলে তারা দেবে তাহলে দেখো কারণ এখানে আমার যে মতামত সেটা আমি তোমাদের আগেও আমি বলেছি যে এজ রিল্যাক্সেশনটা কিন্তু প্রপার সলিউশন নয় প্রতি বছর ভ্যাকেন্সি বেরোনোটা কিন্তু সবথেকে মেন উদ্দেশ্য তোমাকে আজকে এজ রিল্যাক্সেশান দিয়ে দিল কিন্তু পাঁচটা বছর পরে আবার ভ্যাকেন্সি বেরোচ্ছে ঠিক আছে আবার ফাইভ ইয়ার্স তুমি ওয়েট করলে ফাইভ ইয়ার্স পরে আবার তোমার মনে হলো যে পাঁচটা বছর আমি পিছিয়ে গেছি আর তো আমার এজ নেই আরও রিল্যাক্সেশান চাই এরকম হয় না হ্যাঁ এটা করতে পারে যে করোনা বা কোভিডের জন্য ঠিক আছে যে এই বছরটা হয়তো তোমাদেরকে দু বছর কি তিন বছরের একটা রিল্যাক্সেশান দিয়ে দিল ঠিক আছে পরবর্তী সময় থেকে প্রতি বছর ভ্যাকেন্সিটা বেরোলো প্রতি বছর ভ্যাকেন্সি বেরোলে না মানে তুমি নিজে জানবে যে ভ্যাকেন্সি তো প্রতি বছর বেরোচ্ছে হয়তো দেখো যারা নন ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা হয়তো প্রতি বছর তারা তো হয়তো পার্টিসিপেট করতে পারবে না কিন্তু এক বছর ধরে ইঞ্জিনিয়ারিংয়ের বেরোলো পরের বছর ধরো নন ইঞ্জিনিয়ারিং বেরোলো তাহলে কি হবে যে একটা মানে কী বলবো সিরিয়ালিভাবে যদি ভ্যাকেন্সি যদি বেরোতে থাকে না তাহলে তুমি জানবে যে তোমাদেরও ভ্যাকেন্সি বেরোবে তো সেই ক্ষেত্রে এইটা খুবই জরুরি যে রিল্যাক্সেশান জরুরি আছে কারণ কোভিডের জন্য অনেকটা বড় সমস্যার মধ্যে ছাত্ররা পড়েছে সেক্ষেত্রে তিন বছর রিল্যাক্সেশান কিন্তু যথেষ্ট এই তিন বছর রিল্যাক্সেশান দেবে এটা আশা করা যায় তিন বছর রিল্যাক্সেশান কিন্তু দেওয়ার বিবেচনা কিন্তু করবে আমি বললাম দু হাজার চব্বিশ সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশে যেহেতু লোকসভা ইলেকশন আছে এক্ষেত্রে তোমাদের এই দাবিও কিন্তু পূরণ হবে ভ্যাকেন্সিও কিন্তু হিউজ ভ্যাকেন্সি আসবে আমি বারবার বলছি সেটা এলপি আগে আসুক এলপি আগে আসুক কি আর আসুক কি গ্রুপ ডি আসুক যাই আসুক না কেন কিন্তু ভ্যাকেন্সি আসুক যেটাই আসবে না কেন দেখবে পর পর দেখবে আসবে ঠিক আছে পরপর আসবে ভ্যাকেন্সি তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো কারণ দু হাজার রেলের চাকরি কিন্তু তোমাদের পেতেই হবে সেই রকম কিন্তু প্রতিজ্ঞা করে একদম প্রস্তুতি নাও যদি স্বপ্নের চাকরি যদি রেল হয়ে থাকে সেটি কিন্তু তোমাদের পূর্ণ হবে এইটুকুনই আমি আশা রাখি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই ডাটা